ট্রিপুলিয়া এর আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা ইন্ডাক্টর রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন করব। আশা করি সবাই ট্রিপুলিয়া সাথেই থাকবেন এখানে কোশ্চেনটি হচ্ছে দ্য কারেন্ট থ্রু এ ফাইভ মিলিহেনরি ইন্ডাক্টর ইজ শোন ইন দ্য ফিগার ফাইন্ড দ্য ওয়েব ফর্ম অব দ্য ইন্ডাক্টর ভোল্টেজ ফাইভ মিলিহেনরি ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের গ্রাফটা এখানে দেখানো হয়েছে এখান থেকে এই ইন্ডাক্টরের আড়াড়িতে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেই ভোল্টেজের গ্রাফটা দেখাতে হবে এখানে প্রথম যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল কারেন্টের একটি গ্রাফ অর্থাৎ এই সময় অনুযায়ী এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে এই কারেন্টটা প্রবাহিত হচ্ছে এখানে আনুভূমিক অক্ষ বরাবর সময়কে দেখানো হয়েছে যার ইউনিট হচ্ছে মিলি সেকেন্ড এবং উলম্ব অক্ষ বরাবর হচ্ছে কারেন্টের মান যার ইউনিট হচ্ছে মিলি শূন্য থেকে এক মিলি সেকেন্ড পর্যন্ত কারেন্টের মান বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ বিশ মিলি হয়েছে এক থেকে দুই মিলি সেকেন্ডের মধ্যে কারেন্টের মানটা কমে বিশ মিলি অ্যাম্পিয়ার থেকে দশ মিলি হয়েছে দুই থেকে তিন মিলি সেকেন্ড পর্যন্ত কারেন্টের মানের কোনো পরিবর্তন হয়নি এটা কনস্ট্যান্ট আছে এবং তিন থেকে চার মিলি সেকেন্ড পর্যন্ত এই কারেন্টের মানটা কমে দশ মিলিএম্পিয়ার থেকে শূন্য হয়েছে অর্থাৎ আমরা যদি ভোল্টেজ ওয়েব ফর্মটা নির্ণয় করতে চাই তাহলে এই প্রতি মিলি সেকেন্ডের জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে বা প্রতি মিলি সেকেন্ডের জন্য আলাদা আলাদাভাবে ভোল্টেজের মান বের করতে হবে তাহলে এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয়ের সূত্র আমরা জানি ভি অফ টি সমান এল ডিডিটি আই অফ টি বা এলিন টু ডিআই বাই ডিটি এখানে এল হচ্ছে ইন্ডাকট্যান্সের ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু এটা ফাইভ মিলি হেনরি দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি ডিআই বাই ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন এখানে সময় হচ্ছে এক মিলি সেকেন্ড এবং কারেন্টের পরিবর্তন হচ্ছে বিশ মিলি আম্পিয়ার তাহলে এখানে এই মিলি এবং মিলি মিনিমাইজ হয়ে যায় শুধুমাত্র থাকে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টোয়েন্টি অর্থাৎ শূন্য থেকে এক মিলি সেকেন্ডে এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে পয়েন্ট ওয়ান মিলিভোল্ট এই কারেন্টের প্রবাহ অনুযায়ী এই ইন্ডাক্টরের আড়াআড়িতে এই ভোল্টেজের ফর্মটা পাওয়া যাবে এখন আমরা আসবো এক থেকে দুই মিলি সেকেন্ড পর্যন্ত তাহলে ভোল্টেজ ভি অফটি সমান এলএন টু ডিডিটি আই অফ টি এখানে ইন্ডাক্ট্যান্সের ভ্যালু সবার ক্ষেত্রেই সেম ফাইভ মিলি হেনরি অর্থাৎ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি ইন্টু সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন সময় এক মিলি সেকেন্ড অর্থাৎ এক থেকে দুই মিলি সেকেন্ড পর্যন্ত সময়ের পার্থক্য এক মিলি সেকেন্ড এবং কারেন্টের পরিবর্তন হচ্ছে টেন মিলিয়ামপিয়ার এবং যেহেতু এই কারেন্টের মানটা নিচের দিকে নামছে তাহলে এখানে হবে মাইনাস টেন মিলিয়ামপিয়ার এখানে একইভাবে মিলি মিলি মিনিমাইজ হয়ে যাবে শুধুমাত্র থাকবে ফাইভ ইন্টু টেনি ইন্টু মাইনাস টেন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবনাস পয়েন্ট জিরো ফাইভ মিলিভোল্ট তাহলে এক থেকে এই দুই মিলি সেকেন্ড পর্যন্ত আমরা ভোল্টেজের মানটা পাবো পয়েন্ট জিরো ফাইভ মিলিভোল্ট এবং যেহেতু এখানে মাইনাস এসেছে হবে মাইনাস পয়েন্ট জিরো ফাইভ মিলিভোল্ট এখন আমরা আসবো তিন থেকে চার মিলি সেকেন্ড পর্যন্ত তিন থেকে চার মিলি সেকেন্ড পর্যন্ত ইন্ডাক্টরের আড়াইতে সমান এল ইন্টু ডিডিটি আইএফটি এখানে ইন্ডাকট্যান্সের ভ্যালু হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি ইন্টু সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন এখানে সময়ের সাপেক্ষে কারেন্টের কোনো পরিবর্তন হয়নি কারেন্টের পরিবর্তন হচ্ছে শূন্য এবং সময় হচ্ছে এক মিলি সেকেন্ড তাহলে এই শূন্য এর সাথে সবগুলো গুণ করলে এই ভোল্টেজের মানটাও এখানে পাবো শূন্য অর্থাৎ দুই থেকে তিন মিলি সেকেন্ড পর্যন্ত ভোল্টেজের মান হচ্ছে জিরো তিন থেকে চার মিলি সেকেন্ড পর্যন্ত ইন্ডাক্টরের আড়াইতে ভোল্টেজ ভি অফ টি সমান হচ্ছে এল ইন টু ডিডিটি আইএফটি ড্যাকট্যান্স হচ্ছে ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি ইনটু সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন এখানে সময় হচ্ছে এক মিলি সেকেন্ড এবং কারেন্টের পরিবর্তন হচ্ছে টেন মিলিয়াম্পিয়ার এবং যেহেতু কারেন্টের মানটা নিচের দিকে নামছে তাহলে এখানে হবে মাইনাস টেন মিলিয়াম্পিয়ার এখানেও মিলি মিলি মিনিমাইজ হয়ে যাবে শুধুমাত্র থাকবে ফাইভ ইন্টু টেন টুটি ফোর মাইনাস থ্রি ইন্টু মাইনাস টেন এটাকে গুণ করলে হবে মাইনাস পয়েন্ট জিরো ফাইভ মিলি ভোল্ট তাহলে এই তিন থেকে চার মিলি সেকেন্ড পর্যন্ত সময়েও ভোল্টেজের মানটা পাবো মাইনাস পয়েন্ট জিরো ফাইভ মিলিভোল্ট আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন